ইসলাম বহু পূর্বেই ছবি হারাম করেছে, মূর্তি হারাম করে দিয়েছে, ঘরে ঘরে ছবি, রাস্তা রাস্তা ছবি, শুধু ছবি নেই, স্তম্ভ মূর্তি বানাচ্ছে বিশাল বিশাল। জনগণের টাকা তুমি নষ্ট করতে পারবে না মূর্তি তৈরি করার জন্য। আমরা মুসলমান জনগণ, আমরা ইসলামের স্বার্থে জীবন দিতে প্রস্তুত, মূর্তির জন্য নয়। ওই ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুত্তা আছে এবং ছবি আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। গণতন্ত্রের স্বাধীন দেশের অবস্থা এটি যদি হয়, পুলিশগুলো গোলাম, সরকারি চাকরিগুলো গোলাম, আর এখন নতুন গোলাম হয়েছে মাদ্রাসার শিক্ষকরা। ছবি হারাম, আর নাই কোরআনে হাদিসে নাই, লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, ওই ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুত্তা আছে এবং ছবি আছে, ঘরে ঘরে ছবি, রাস্তা রাস্তা ছবি, শুধু ছবি নেই, স্তম্ভ মূর্তি বানাচ্ছে বিশাল বিশাল। মনে রেখো এ ছবি পূজারির দল, লেনিনের মূর্তি ছিল মস্কোর কেন্দ্রে 73 টন ওজনের পিতলের তৈরি করা বিশাল মূর্তি ছিল, তার সাগরে যাই সে মূর্তি ভেঙে গুঁড়া করে দিয়ে দিয়েছে। শুধু মস্কো থেকে নয়, পুরো সোভিয়েত রাশিয়া 4,300 মতো 34,000-এর উপরে মূর্তি ছিল লেনিনের, একটা মূর্তি এখন নাই। মাও সেতুং মূর্তি ছিল পিকিংয়ে, চীনে বহু জায়গা ছিল মাও সেতুং মূর্তি, সব গুঁড়া করে দিয়েছে তার কর্মীরা। ইসলাম বহু পূর্বেই ছবি হারাম করেছে, মূর্তি হারাম করে দিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, এ ছবিওয়ালা, এ মূর্তিওয়ালা, জীবন দাও, দিতে পারবে? যখন দিতে পারবে না, ছুড়ি ফেলে দেওয়া জাহান্নামে। দাদাকে বলছি, দয়া করে মনে রাখবেন কথাগুলো, জনগণের টাকা তুমি নষ্ট করতে পারবে না মূর্তি তৈরি করার জন্য। আমরা মুসলমান জনগণ, আমরা ইসলামের স্বার্থে জীবন দিতে প্রস্তুত, মূর্তির জন্য নয়। এই মূর্তি নিজের টাকা দিয়ে যতবার করো, কিন্তু সরকারি টাকা ব্যয় করে মূর্তি করা যাবে না বাংলার জমিনে। অথচ আপনি করে যাচ্ছেন, হ্যাঁ কালকে গালার সাহেবকে অ্যারেস্ট করার জন্য আমি আলহামদুলিল্লাহ এখন বলে দিয়েছি, যদি এই মূর্তির বিরুদ্ধে বলার কারণে বর্তমান সরকার আমাকে হ্যান্ডকাপ করায় মিথ্যা মামলা দিয়ে, অবশ্যই আগের সরকারের মতো অবস্থা তাদের হবে। আল্লাহর মার সঙ্গে সঙ্গে হানা দেরি করি করে হয়। আবু জাহেল প্রথম দিন মরে নেই, 12 বছর পরে মরেছে। অতএব সাবধান, আবু জাহেলের অনুসারী হয়েও না, মুহাম্মাদের অনুসারী হও যদি জান্নাত পেতে চাও। ছবি মূর্তি হারাম করো। এ মৌলবী সাহেবরা, ক টাকায় বেতন বৃদ্ধি হয়েছে আর মুখে কথা নাই, সব জবান বন্ধ হয়ে গেছে। ওয়াইজে বেনজির বক্তৃতা চক্রের সম্রাট, মুকুট, এতগুলো কাপড় চোপড় মাথা দিয়ে বসে তুমি ক্লাসে লজ্জা করে না? মাথার উপর মূর্তি, 6,500,000 তোমাদের সদস্য সরকারের কাছে আবেদন করা চিঠির মাধ্যমে, হে সরকার আমরা মুসলমান, আপনি বেতন পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে, দয়া করে মূর্তি হঠাৎ মূর্তির মাথায় রাখতে পারবো না। এই বলার হিম্মত জমিয়তুল মাদ্রাসার একটা শিক্ষকের নাই। লম্বা লম্বা বক্তৃতা করতে আসো তোমার এখানে, যেটা অন্যায় সে অবশ্যই অন্যায় বলবো, যে সরকারি করবে না করো, সরকারের পূজা আমরা করি না, আমার জান্নাত তো দিলে অবশ্যই আমাকে নবীর অনুসরণ করতে হবে। বলুন সাফাত করবে কে কেয়ামতের মাঠে? আস্তে আস্তে বলছেন, জোরে জোরে বলে, কে সাফাত করবে? রসুল করবে না? হ্যাঁ, ওদিন প্রধানমন্ত্রী যাক না সাফাত করতে আমার জন্য, অত সস্তা না। অতএব সাবধান হও, যে যেখানে আছো হাদিস মেনে চলার চেষ্টা করো।